হযরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য সাসপেন্ড করা হলো বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে। টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে নবী হযরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের বিজেপি থেকে সাসপেন্ড মুখপাত্র নূপুর শর্মা এবং নবীন চিত্তাল। জাতীয় মুখপাত্র নূপুরকে একটি চিঠিতে বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলা রক্ষা কমিটির সম্পাদক ওম পাঠক জানিয়ে দিয়েছেন, দলবিরোধী কথা বলেছেন আপনি, দল এই বক্তব্যকে সমর্থন করে না। বিস্তারিত তদন্তের আগে আপনাকে দলের পদ এবং দায়িত্ব থেকে বরখাস্ত করা হলো। হযরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জের বিজেপির মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো নূপুর শর্মা এবং নবীন চিন্তালকে। বিজেপির তরফে জানা যায় আপাতত প্রাথমিক সদস্য পদ বাতিল করা হচ্ছে এই দুই মুখপাত্রের। বিজেপি নেত্রী নূপুর শর্মা দিন কয়েক আগে হযরত মোহাম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, সেই মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে কানপুর এলাকা। পাথর ছোড়া, দোকান ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় 18 জনকে। নূপুরের এই মন্তব্যের কারণেই হামলা হয়েছে বলে অভিযোগ ওঠে, তারপরই বিবৃতি প্রকাশ করা হয় বিজেপির তরফে। সেখানে বলা হয় সব ধর্মকে সম্মানের চোখে দেখে বিজেপি। বলা হয় ভারতের ইতিহাসে সব সময় সব ধর্ম একই সঙ্গে বিকশিত, কোনো ধর্ম বা ধর্মীয় ব্যক্তির প্রতি অসম্মানজনক মন্তব্য করার তীব্র নিন্দা করেছে বিজেপি। এই ধরনের কার্যকলাপকে প্রশ্রয় দেয় না বিজেপি। নূপুরের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপির তরফ থেকে এই বিবৃতি দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে বিজেপির বিবৃতিতে কোনো বিশেষ ঘটনার কথা উল্লেখ করা হয়নি। বিবৃতি জারি করার কিছুক্ষণের মধ্যেই বিজেপির তরফে ঘোষণা করা হয় প্রাথমিক সদস্য পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে নূপুর শর্মা এবং নবীন চিন্তালকে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে দলের মতামতের বিরুদ্ধে মনোভাব পোষণ করেছেন নূপুর, সেই কারণেই তাকে সাসপেন্ড করা হচ্ছে। সেই সঙ্গেই দলের সমস্ত কাজ থেকেও অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে বলে জানানো হয় বিজেপির তরফে। প্রসঙ্গত নূপুরের মন্তব্যের প্রতিবাদে কানপুরের প্যারেড মার্কেটে পন্থের ডাক দেয় স্থানীয় সংখ্যালঘু সংগঠন, কিন্তু স্থানীয় দোকানদাররা দোকানপাট বন্ধ রাখতে রাজি হয়নি, তাতেই বিবাদের সূত্রপাত। শুক্রবারের প্রার্থনা সেরেই একই গোষ্ঠীর প্রায় শখানেক লোক প্যারেড মার্কেট এলাকায় আসে বাজার বন্ধ করতে। স্থানীয়রা তাদের বাধা দিলেই শুরু হয় বচসা, ক্রমে সেই বচসা গড়ায় হাতা পাইতে, শুরু হয় দোকান ভাঙচুর। এই ঘটনায় প্রায় 1000 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, বরাক বাংলা নিউজ। হযরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য, সাসপেন্ড করা হলো বিজেপি মুখপাত্র নূপুর শর্মাকে। টেলিভিশনের বিতর্ক অনুষ্ঠানে নবী হযরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জের বিজেপি থেকে সাসপেন্ড মুখপাত্র নূপুর শর্মা এবং নবীন চিত্তাল। জাতীয় মুখপাত্র নূপুরকে একটি চিঠিতে বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলা রক্ষা কমিটির সম্পাদক ওম পাঠক জানিয়ে দিয়েছেন, দলবিরোধী কথা বলেছেন আপনি, দল এই বক্তব্যকে সমর্থন করে না। বিস্তারিত তদন্তের আগে আপনাকে দলের পদ এবং দায়িত্ব থেকে বরখাস্ত করা হলো। হযরত মোহাম্মদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার জের বিজেপির মুখপাত্র পদ থেকে সরিয়ে দেওয়া হলো নূপুর শর্মা এবং নবীন চিন্তালকে। বিজেপির তরফে জানা যায় আপাতত প্রাথমিক সদস্য পদ বাতিল করা হচ্ছে এই দুই মুখপাত্রের। বিজেপি নেত্রী নূপুর শর্মা দিন কয়েক আগে হযরত মোহাম্মদের বিয়ে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, সেই মন্তব্যকে